এতদিন পাল্লা, কয় টাকা খরচ হয়েছে তোমার? পাখার মধ্যে কি হয়েছে তো সেটা আজকে আসলে অনেকের কমেন্ট দেখলাম, আসলে সবাইকে তো আর রিপ্লাই দিয়ে বোঝানো যায় না, যেহেতু অনেকেই কমেন্টস করছে। তো এই যে খাঁচার ভিতরে যখন রাখি বক পাখিগুলা, মানে খাবারের টাইম হয় যখন, তো এই যে এখন খাবার দিব, এই যে এখানে মাছ আছে, তো বের হওয়ার জন্য মানে পাগল হয়ে যায়, ওই যে খাঁচায় থেকে বের হওয়ার জন্য মানে একদম অস্থির হয়ে যায়, তখন এই যে পাখির মধ্যে সমস্যা হয়। আর একটু বড় হলেই মানে বাড়িতে ছেড়ে দিয়ে রাখবো, তো এখনও ছেড়ে দেওয়া যায় না, যেহেতু বিড়াল কুকুর আমাদের এদিকে বেশি সমস্যা হইতে পারে। হাবিবা, ওই ওই বড় বক পাখিটা ওই যে পাখা দেখো কি রাখছো রে বাইর করছো দিহি? তো আপনাদের দেখাই মানে পাখের মধ্যে কি সমস্যা হয়েছে। মূলত ওই যে বাইরে হওয়ার জন্য খাঁচা থেকে পাগল হয়ে যায় মাছ দেখলে, তো তার কারণেই পাখার ডা আমাদের সমস্যা হয়েছে। বড় বক পাখিটাই ওই যে বড়টা, ওই যে পাখটা এরাদে রাখছে না, ওইটা বাইর করো। দেখতেছেন আপনারা, এই যে এই পাখাটার মধ্যে মানে পাখার মধ্যে কোনো সমস্যা হয় নাই, মূলত সমস্যাটা খারাপ দিয়েছি। সমস্যাটা কোন জায়গায়? এটা না, ওইটা 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 ওই পাখাটা, লোহার খাঁচাটা দেখে যখন মানে বের হওয়ার জন্য পাগল হয়ে যায় তো খাওয়ার জন্য, তার জন্য মানে পাখার মধ্যে একটু সমস্যা হয়েছে। চোখের মধ্যে ঠোকরা মারবো শাকিল, চোখের মধ্যে কিন্তু ঠোকরা মারবো সামিয়া, দেখ ভয় পাইতেছে সামিয়া, হাবিবার কাছে যে তেলে করবো না, হাতের মধ্যে বাসা আছে দি না কিচ্ছু ঢাবাই দিছে লোক, রাখো রাখো হাবিবা, ওইটা হাতের মধ্যে নাও দিই, তোমার হাতে থাকে নি হাবিবা, নাও দিই ওইটা। তো আশা করি সকলেই বুঝতে পারছেন মানে পাখার মধ্যে কি কারণে সমস্যাটা হয়েছে, অবশ্যই একাই ভালো হয়ে যাবে। তো লোহার খাঁচা যেহেতু বের হওয়ার জন্য পাগল হয়ে যায়, হাতের মধ্যে বাহ, হাতের মধ্যে বসায় মানে একটু ফাঁকে রাখো, চোখের মধ্যে কিন্তু দিব তোমার ঠোকরা, হিসেবে কিন্তু বলবো তোমার চোখে ঠোকরা দিব না, তোমার চোখে ঠোকরা দিব না। তো এখন এই যে খাওয়ানোর টাইম হয়েছে, এখন খাওয়াবো। তো আশা করি বিষয়টা সবাই ক্লিয়ার হয়েছেন যে কি কারণে শাকিলের ইয়ে হাঁকা দিছে, ওই ধরে নিয়ে আমি ওই যে নাও ওই ঘরে যাবো, ওই ভাই ধরে নাও ধরে নাও নেও নাও ওইদিকে নিয়ে সব। এখন খাওয়ার টাইম হয়েছে দুপুরে, এখন আবার এই যে খাওয়ার দিতেছি। তো খাওয়ার টাইম হলে মানে যখন খাঁচা থেকে খাঁচাটা নিয়ে আসি ঠিক তখনই পাগল হয়ে যায় বের হওয়ার জন্য, তার কারণে এই পাকটা আমাদের সমস্যা হয়েছে। হাবিবারে কিন্তু কিছু কয় না আমার, যে অনেক ছোটবেলা পাইছিল গাছ কাটবার যায় না, তাহলে এতদিন পারলা, কয় টাকা খরচ হয়েছে তোমার? মানে মাছের খরচ হয়েছে কত টাকা? মাছ কত টাকার মাছ? এটা তো আসলে অনেক টাকার মাছ গেছে হিসাব করলে, তাও কত টাকা আনুমানিক? তাও আনুমানিক 3-3.5 হাজার টাকার মতো মাছ খাইয়াল দিছে। 3-3 হাজার ওজন দিলেও তো এত টাকা মানে 3-3 হাজার টাকার মতো মাছ খাইছে, যে মলা মাছ গুনা জানছি এনে তো 200 টাকার করে একবারে আনছি। শিকারি তো এখন তো বাড়িতে যায় না।
পাখে ধরো না ইয়ের মধ্যে ধরো ওই যে হ্যাঁ হ্যাঁ এই যে একটা ইয়ের মধ্যে ডাইলার মধ্যে বহাই দাও, ওইটা বহাই দাও, ওইটা ওইটা বসাই দাও, দুইটা যদি বসে থাকে। হ্যাঁ হালকা একটু এই ঠুকরা দেয় রে, ঠুকর দিলে সমস্যা নেই, ওই না পড়বে না জীবনে কোনোদিন, কি পাইলে ওরে পাপাকে কোনোদিন পড়ে না গলায় তো এটা দিল, এখন খাওয়া হয়েছে ফুল বেড়ে তো এই যে হ্যাঁ ই তো নষ্ট করে হাল দিব আমার মনে হয়, ওইটার পাক সমস্যা একটা ওটা জীবনে, ওটা পাক সমস্যা হয়ে ওইভাবে হয়েছে খাসা কিনে মানে খাওয়ারটাই মূল্যে বাইরে হওয়ার জন্য পাগল হয়ে গেছে, এই দেখ কিভাবে ধরছে। হ্যাঁ হাবিবা হাবিবা তুমি এক কাজ করো কাঁসা ঢুকাই ফেলাই দাও, না তুই ঢুকাই ফেলাই দাও, ঢুকাই ফেলাই দাও, যা সাকিল ধর সাকিল ধরে ঢুকাই ফেলাই দাও, এই দুকাও দুই ভাই ধর দুই ভাই কাঁসা ঘুরে ফেলাই দে, কাঁসা দিয়ে দে, হ্যাঁ দিয়ে দে দিয়ে দে, একবারে চোখ চোখ ফাঁকে রাখো হাবিবে,